বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবরগুলো জানিয়ে দেব আমি জুম্মান সাদিক জ্যাভলিন। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ান ডে সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। দারুণ একটা জয় নিঃসন্দেহে, বলতে গেলে 155 রান, মানে এই জয়টা আসলে দলের জন্য কতটা জরুরি ছিল, আপনার কি মনে হয়েছে? না অবশ্যই, মানে জয় তো প্রতিটা টিমের জন্যই দরকার, যত জয় হবে তত টিমের কনফিডেন্স বাড়ে। তো আমার মনে হয় যে এই জয়টা আমাদের ওয়ান ডে যে একটা পয়েন্টের সুপার লিগের একটা বিষয় রয়েছে, সুপার লিগের একটা বিষয় আছে, সেটার ক্ষেত্রে অনেক কার্যকরী হবে এবং সামনের খেলাগুলোর জন্য কনফিডেন্স লেভেল অনেক বাড়াবে। তো এই জয়টা আমাদের খুব দরকার ছিল এবং বিশেষ করে লিটনের ফর্মে আসাটা খুবই দরকার ছিল আমাদের বাংলাদেশ টিমের জন্য। সে সেই এই ফর্মে আসার কারণে হয়তো সামনে তার আমাদের যে খেলাগুলি আসবে সেগুলোতে আমরা আরও বেশি কনফিডেন্স থাকবে জিতার, এবং লিটনের রানটাও আমরা আশা করি সবসময়। তো লিটনের রানটা আমাদেরকে বেশ কাজে দিয়েছে এবং সাথে আফিফের পরের দিকে 45 রানটাও আসলে ওই 279 রান করার একটা মৌলিক দাঁড় করে দিয়েছে আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি 276 রানের যে পুঁজিটা পেয়েছে, আসলে এখানে লিটনের ফেরাটা যেটা বলছিলেন আপনি, আসলে লিটন গত 8 ম্যাচে যদি তার পরিসংখ্যানটা দেখি আমরা, 8টা ওয়ান ডেতে তার রান ছিল সর্বসাকুল্যে সর্বোচ্চ একটাতে 25 স্কোর করেছিলেন, বাকি সব 8 ম্যাচ মিলিয়ে তার রান ছিল 101, আর আজকের ম্যাচে তার 102। কিন্তু ইনিংসটা তারপরেও লম্বা করতে পারেনি, সে আক্ষেপটা তো লিটনের নিজেরও আছে। হ্যাঁ অবশ্যই আক্ষেপ থাকবে, লম্বা করতে পারলে ভালো হতো, বাট তারপরে আমি বলবো যে ও যেভাবে আজকে খেলেছে, আসলে যদি ওই সময় আমাদের আর্লি কিছু উইকেট পড়ে গিয়েছিল এবং ওই প্রেশারটা ওই সময় ধরে রেখে ঠান্ডা মাথায় ওই ধরনের উইকেটে বল কিন্তু বেশ বাউন্স দিচ্ছিল, সুইংও ছিল, সেই জায়গাটায় ধৈর্য ধরে যে সে ব্যাটিং করেছে যার দরুন কিন্তু 276 রান হয়েছে। সো আমার মনে হয় যে এই কনফিডেন্সটা খুবই দরকার ছিল। 102 রান করে আউট হয়ে গিয়েছে, লম্বা খেলতে পারেনি, সেটা আসলে বিগ ফ্যাক্টর না আমার কাছে মনে হয়। সে যে রানে এসেছে এটা আসল নিঃসন্দেহে এটা একটা বড় প্রাপ্তি, তার রানে ফেরাটা। একই সঙ্গে আরেকটা বিষয় আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে যে তামিম হয়তো বা একটা ম্যাচে খারাপ করেছেন, তার রিসেন্ট রেকর্ড খুবই ভালো, সাকিব আল হাসানের যে 3 নম্বর পজিশনে তার ব্যাট থেকে রান আসছে না, বেশ লম্বা সময় হয়ে গেল আজকে, আজকে ইনিংসটাকে মোটামুটি শুরুর দিকে সেট হয়ে গিয়েছিল, যদিও 4-5টা ফ্লপ শট তার আমরা দেখেছি আসলে, তারপরেও সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, ইনিংসটাকে লম্বা করতে পারেনি, একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে না ধীরে ধীরে? না এরকম একটা প্লেয়ারের সবসময় যে ভালো সময় যাবো তা ঠিক না, সাকিবের মতন প্লেয়ার অবশ্যই কামব্যাক করবে, হয়তো বা তার একটু ব্যাট প্যাচ যাচ্ছে। তো আমার মনে হয় যে সাকিব মতন প্লেয়ার বেশি দিন এইভাবে মানে ব্যাটিং ফর্ম ছাড়া থাকেন না এরকম ধরনের প্লেয়ার। সো আমার মনে হয় যে খুব শীঘ্রই তিনি ফর্মে চলে আসবেন, এবং সাকিব খুব ট্যালেন্টেড প্লেয়ার, তার যে বুদ্ধি যে টেকনিক নিয়ে সে কাজ করে সেগুলো নিয়ে কাজ করলে সে অবশ্যই ব্যাক করবে, এবং আমার দৃঢ় বিশ্বাস সাকিব নেক্সট ম্যাচেই আবার সে তার জায়গায় চলে আসতে পারবে। একটু যদি মিডল অর্ডারটাতে ভাই আমরা নজর দিই, সেখানে আমরা মোসাদ্দেক এবং মিঠুন দুজনকে আমরা আজকে দেখেছি, আসলে যে সময়টাতে তাদের একটা অ্যাঙ্কর রেল প্লে করার প্রয়োজন ছিল দলের জন্য, সেই জায়গাতে কিছুটা ব্যর্থ হয়েছে, কিছু না পুরোপুরি ব্যর্থ হয়েছেন তারা দুজনই। এই জায়গাটা একসঙ্গে আমাদের মুশফিকের অভাবটা খুব দারুণভাবে বোধ করেছেন কিনা? না অবশ্যই মুশফিকের মানে অভাব তো অবশ্যই আজকে ম্যাচে সেটা দেখা গেলো, যে আমরা মিথুন 19 রান করে আউট হয়ে গিয়েছে, মোসাদ্দেক 5 রান করে আউট হয়ে গেছে। সো এই জায়গায় মুশফিক থাকলে আমরা ধরে নিই যে ও কমপক্ষে হলেও 50 বা 60 করে বের হবে বা 70 করে বের হবে, এবং সে করে বের হয়। সো এই গ্যাপটা আসলে পুরন দেখা গিয়েছে যে আমাদের এই জায়গাটা ল্যাকিংস আছে। সো এই ল্যাকিংসটা নিয়ে আমাদের বাংলাদেশ টিমকে কাজ করতে হবে, যে মুশফিক তো আর সবসময় বাংলাদেশ টিমে খেলবে না। সো এটা একটা আমি বলবো এটা আবার পজিটিভও দিক আছে, যে মুশফিক ছাড়া আমাদের টিমের এই জায়গাটা কী ধরনের কাজ করা দরকার। সো আমার মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য এটা একটা সাইন, যে মুশফিক যদি যখন খেলা ছেড়ে দেবেন তখন কী ধরনের প্লেয়ার আমাদের এখানে তৈরি করতে হবে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সো ম্যানেজমেন্টের জন্য এক ধরনের মানে সুবিধা হয়েছে, যে কী ধরনের খেলোয়াড় আসলে মিডল অর্ডারে ওই জায়গায় অবশ্যই খুবই দরকার। এই যে মানে এখানে আপনি ব্যাটিং লাইন আপটা কীভাবে তৈরি করতে হবে, এখানে মোসাদ্দেক যদি ফর্মে না থাকে, মিথুন যদি ফর্মে থাকে, এখানে কাকে খেলানো উচিত, কোন প্লেয়ারটাকে আনলে ভালো হবে, সেগুলো আসলে বিবেচনা করা যায় যখন সিনিয়র প্লেয়াররা না খেলেন, বা না খেলার পর ওই গ্যাপটা যখন দেখা যায় যে আমাদের গ্যাপ রয়েছে, আমাদের মুশফিক নাই দেখে আমরা ওই জায়গাটা রান করতে পারিনি। তো সেইগুলো আসলে ফিউচারের জন্য খুবই কাজে দেয়। আফিফকে কেমন লেগেছে আজকে? আফিফ বরাবরই সবসময় এই জায়গাটা যে রান করছে, এবং আমার মনে হয় যে আজকে সে আরও রান করতে পারতো, সে যদি আরেকটু মাথা খাটাতো, একটু বুদ্ধি ইউজ করতো, তাহলে হয়তো ওই জায়গায় ওই সময় ওই স্কুপটা না খেলে যদি আরেকটু রানের জন্য খেলতো তেমন ভালো হয়, সময় ছিল আর একটু পরে খেলে স্ক্রিপ্টটা পরে খেলে হয়তো ভালো হতো, সে তারও 50 হতো, টিমেরও রানেরও বাড়তো। সো এই ছোটো ছোটো জিনিসগুলি ইয়াং প্লেয়ার অবশ্যই সামনে সে আরও ভালো করবে, সম্ভাবনা মতো অবশ্যই
বোলিং সাইডটা যদি কথা বলি, আমাদের আজকে দেখে মনে হয়েছে একেবারে শুরুতেই মানে জিম্বাবুয়ের পেসার যারা ছিলেন তারা তো এক্সট্রা বাউন্স পাচ্ছিলেন, সুইং মুভমেন্ট সবকিছু চমৎকার ছিল। এবং গতকালকেও ইনফ্যাক্ট আমরা আলোচনা করছিলাম, রাহুল ভাই ছিলেন আমাদের সঙ্গে, উনি বলছিলেন যে আসলে শুরুর 10টা ওভার এই উইকেটে আসলে বোলারদের জন্য অনেক কিছু, ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হবে সামলানো। আমার কাছে মনে হয় যে সকালে একটু উইকেটটা বেশি বোলারদের ফেভারে ছিল, তো সেক্ষেত্রে আমরা যদি সকালে বল করতাম হয়তো আমাদের বোলাররা আরও বেশি জেল উঠত, আরও আরও ভালো করতে পারত। তারপরে তাসকিনের স্টার্টিংটা খুবই ভালো ছিল, সুপার একটা বোল্ড আউট করেছে যা দেখলাম সেখান থেকে, আসলে একজন পেসারের একটা স্বপ্ন মানে স্বপ্নের মতো একটা আউট। তো এই স্টার্টিংটা যদি ভালো, উইকেট যদি আর্লি পরে আপনি, তাহলে টিমের জন্য ওইটা একটা বিগ অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় যে স্টার্টিংটা ভালো হয়েছে, কিন্তু মাঝখানে একটু বোলিংয়ের লাইন লেন্থের একটু সমস্যা হয়েছে। আপনি যদি দেখেন মাঝখানে আপনার প্রায় 10 ওভারে ছিল 50 রানের মতন, 5 করে রান রেট, তো উইকেট আর্লি চলে যাওয়াতে হয়তো বা সেটা কভার দিতে পেরেছে এবং সাকিবের চমৎকার বোলিংয়ের কারণে হয়তো বা। ওই প্রসঙ্গে আসছিলাম, সাকিব আল হাসান মানে এই উইকেটে পেসারদের সহায়ক উইকেট বলা হচ্ছিল, এখানে সাকিব আল হাসান এসে আসলে তার কাছে কি উইকেটটাকে আদৌ কোনো ফ্যাক্টর মানে তার ঘূর্ণির কাছে? সে আমি তো আগেই বললাম যে সাকিব ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, নো ডাউট, সে এত বছর ধরে ক্রিকেট খেলছে, তো তার কাছে এখন ক্রিকেট আসলে মুখস্থ। সত্যি কথা বলতে সে কখন কোন জায়গায় কোন এরিয়ায় বল করতে হবে, কীভাবে বল করতে হবে, সেগুলো জানা আছে। তো প্রথমে একটা দুটো ওভার মানে খারাপ হয়েছিল, তারপর যে সে কামব্যাক করলো এবং টেলরকেই সে আউট করেছে, টেলর কিন্তু তার একটা ওভারে 11 রান নিয়েছে, তারপরে কিন্তু যখন আবার কামব্যাক করলো টেলরকেই সে আউট করেছে। তো সাকিবের এসে আসলে বোলিংয়ের ক্ষেত্রে ব্যাটিং না করলে বোলিংয়ে পারফর্ম করে দেখিয়ে দেয়, যেটা বরাবরই আসলে বলা হয়ে থাকে যে এরকম একজন খেলোয়াড় থাকলে আসলে দুটো পারপাস সার্ভ হয়। তারপরে সে এবার রেকর্ডও করলো, মাশরাফির হ্যাটট্রিক টিকেটটা পার হয়ে সে এখন বাংলাদেশের জন্য হ্যাটট্রিক। শুধু তাই নয়, সে এখন হচ্ছে বিশ্বের একমাত্র ক্রিকেটার বা বোলার যে তিন ফরম্যাটেই হচ্ছে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী, বিশাল ব্যাপার সাকিবের জন্য এবং দেশের জন্য অ্যাচিভমেন্ট এটা আমি মনে করি। এবং বোলার মানে বোলার সাকিব তো বরাবরের মতোই, সে যখন নিষেধাজ্ঞা থেকে ফিরে আসলো বোলিংয়ের ছন্দে ফিরতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, কিন্তু ব্যাটিংটাতে এই মনে হয় একটু, ব্যাটিংটা আসলে মানে যেভাবে আশা করেছিলাম আমরা সেই পারফরমেন্সটা পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে খুবই শীঘ্রই সে কামব্যাক করবে, সেও ট্রাই করছে কামব্যাক করছে, ব্যাটিংটা আসলেও একটু সময় লাগে, কারণ আমরা যে উইকেটে সে এখানে খেলে গিয়েছে এসে কিন্তু আবার ডিফারেন্ট উইকেটে খেলছে, তো একটু অ্যাডজাস্ট হতে হয়তো বা তার একটু সমস্যা হচ্ছে। বাট আমার মনে হয় যে সাকিব যে ধরনের প্লেয়ার অবশ্যই কামব্যাক করবে। শান্ত ভাই, একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে দল জিতেছে, সবাই খুশি আমরা, লিটন দাস চমৎকার ইনিংস খেলেছেন, ম্যাচ সেরা হয়েছেন, কিন্তু লিটন দাসকে লাস্ট আমরা যে ম্যাচটা আমাদের বাংলাদেশের মাটিতে হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে, তাকে ড্রপ করা হয়েছিল দল থেকে এবং নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল, এবং সেই সময় কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ক্যাপ্টেন তিনি কিন্তু বলেছিলেন যে ফেয়ার শেয়ার দেওয়া হবে নাইম শেখকেও, কিন্তু ভেরি নেক্সট ওয়ানডেতে নাইম শেখকে দল থেকে আসলে কেন ড্রপ করা হলো, বা এটা আসলে গুড প্র্যাকটিস কিনা? এটা আসলে সম্পূর্ণ সিলেক্টর এবং যারা এখানে টিম সিলেক্ট করেন তাদের উপর ডিপেন্ড করে, এবং টিমের কিছু প্ল্যান থাকে, হয়তো বা সেই প্ল্যান অনুযায়ী সেই বাদ পড়ে যায়। অবশ্যই সামনে ভবিষ্যতের জন্য কিন্তু তাদেরকে নেওয়ার জন্যই কিন্তু মাঝখানে মাঝখানে ট্রাই করা হচ্ছে, না নিলে যদি চিন্তা না করতো যে ভবিষ্যতে খেলাবে না তাহলে কিন্তু সেই জিনিসটা ট্রাই করতো না। তো আমার মনে হয় যে এই ধরনের মাঝে এনে খেলানো ট্রাই করাটা অবশ্যই দরকার, যেমন যেটা আমি বলছিলাম যে মুশফিকের যে গ্যাপটা আমরা আজকে খেয়াল করলাম সেই গ্যাপগুলি পূরণ করার জন্য কিন্তু আমাদের এই এই প্লেয়ারগুলিকে অবশ্যই মাঝখানে মাঝখানে খেলানো খুবই দরকার। তো আমি মনে করি এটা পজিটিভ একটা সাইড। তো একটা ম্যাচে খেলানোর পর বাদ দেওয়াটা এই না যে তাকে পুরো টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে ভবিষ্যতে চিন্তা করেই ওইভাবে টিমের একটা প্ল্যানিং থাকে, প্ল্যান অনুযায়ী কাজ করা হয়। না তবে আমরা আরও আলোচনা করব, আমাদের আরও কিছু প্রতিবেদন আছে সেগুলো দেখে নেব। খেলার সময় আরও থাকছে, স্বপ্নের অলিম্পিকে খেলতে জাপান গেলেন আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী ও শুটার আবদুল্লাহ হেল বাকি, ভালো ফলাফল নিয়ে দেশে ফেরার প্রত্যয়। বাংলাদেশ সফরে এসে বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি হোটেলে উঠতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল, কিন্তু বিমানবন্দরে নিয়োজিত 14টি এজেন্সির সঙ্গে সমঝোতার প্রক্রিয়া বেশ জটিল। পাশাপাশি আইসিইউ সংকটের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা অনুযায়ী হাসপাতাল ব্যবস্থা করতেও বিপাকে পড়তে হচ্ছে। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের মতে, বিসিবির অনুরোধে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে অজিরাজ যে রাজি হয়েছে সেটাই বড় ব্যাপার।
বাংলাদেশের কোভিড পরিস্থিতি বিবেচনায় দ্বিধায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে আসার ক্ষেত্রে বাড়তি শর্ত জুড়ে দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ক্ষেত্রে পাঁচ তারকা হোটেলের কিছু অংশ নিলেও অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটার ও স্টাফের জন্য পুরো হোটেল নিতে হবে। সেক্ষেত্রে বিসিবির পছন্দের তালিকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল। আর অজিদের চাহিদা মেটাতে আইসিইউ সুবিধার ভিত্তিতে এভার কেয়ারের পাশাপাশি সিএমএইচ ও স্কোয়ার হসপিটালের সঙ্গেও নাকি কথা চলছে। এদিকে চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনে কালক্ষেপণ না করে সরাসরি হোটেলে উঠবে ফিঞ্চ স্টার্করা। হাই প্রোফাইল প্রতিপক্ষের সব শর্ত মানতে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে। বিসিবি সূত্র জানিয়েছে এমনটাই। ওদের অস্বস্তির জায়গা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি তো ভালো না। ওরা জানতে চেয়েছে হাসপাতালে কতগুলো আইসিইউ বেড খালি, সেটা আজকেরটা হয়তো বলতে পারবো, কিন্তু 29 তারিখেরটা তো বলতে পারবো না। আবার এয়ারপোর্টে ইমিগ্রেশন কাস্টমস এগুলোকে ওরা ভয় পাচ্ছে। ওরা চাচ্ছে এয়ারপোর্টে নেমে যাতে সরাসরি বাসে উঠতে পারে। আমরা এটা নিশ্চয়তা দিতে গিয়ে দেখলাম এয়ারপোর্টে 14টি এজেন্সি কাজ করে, 14টি এজেন্সি থেকেই অনুমতি নিতে হয়। আমলাতান্ত্রিক জটিলতা আছে সেখানে। আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলের বিপক্ষে সিরিজটা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির হিসেবে বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তাই যে কোনো মূল্যে সিরিজ আয়োজনে আগ্রহী বিসিবি। যে আসছে সেটাও কিন্তু অনেক বড় আমাদের জন্য এই সিচুয়েশন। এটা নিয়ে তো আমাদের খুশি থাকা উচিত যে ওরা এখানে এসে পাঁচটা টি টোয়েন্টি খেলছে, কারণ যেখানে ওরা তিনটা খেলার কথা ছিল তো আমাদের রিকোয়েস্টে তো ওরা পাঁচটা খেলেছে। নানা যদি কিন্তু থাকলেও দুই বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই খেলা মাঠে গড়ানো নিয়ে আশাবাদী বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও ফিরছি আলোচনায়। শান্তভাই, আমরা প্রতিবেদনটা দেখছিলাম যে একেবারে শেষ থেকে যদি শুরু করি, আকরাম খান বলছিলেন, আকরাম ভাই, যে তারা যে তিনটার জায়গায় পাঁচটা টি টোয়েন্টি খেলতে আমাদের সাথে রাজি হয়েছে এটাই অনেক বড় ব্যাপার, এটা নিয়ে মানে খুশি থাকা উচিত। আসলে এই ধরনের মনোভাবটা আমাদের কেন থাকে? আসলে সত্যি কথা আপনি যদি দেখেন, আমাদের সাথে কিন্তু অস্ট্রেলিয়া এমনি খেলা কম হয়, এরকম বড় টিমের সাথে আমরা যদি খেলতে পারি আমাদের অভিজ্ঞতা বাড়বে, আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, এবং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, সেটার ক্ষেত্রে আমাদের অনেক কাজে দিবে। তো আমার মনে হয় যে এই অপরচুনিটিটা একদমই ছাড়া উচিত না। অস্ট্রেলিয়া তিনটা জায়গায় পাঁচটা টি টোয়েন্টি খেলতে চেয়েছে, এটা আসলেও আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। তো এই 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 টি টোয়েন্টি সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ, এবং সেটা ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের অনেক কাজে দিবে। সো আমার মনে হয় যেভাবে হোক অস্ট্রেলিয়া টিমকে এনে আমাদের দেশে খেলানো দরকার। কিন্তু এই যে শর্তের বেড়াজালগুলো আসলে দিয়ে দেয়া, অন্য দলগুলোর ক্ষেত্রে তো আমরা এইভাবে দেখি না আসলে। এখন আপনি অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তারা কিন্তু এই ধরনের বড় বিগ টিম, সেক্ষেত্রে তারা চাবে যে তাদের এই বেনিফিটগুলি তারা নিবে। সো আমাদের মতন, আমরা অন্যান্য দেশ, আমরাও চাবো যে এরকম মানে অস্ট্রেলিয়ার মতন টিম যদি আসে খেলতে পারে আমাদের জন্য ভালো। তো এই অপরচুনিটিটা যদি আমরা মানে এই ওদের যে শর্তগুলি যদ্দূর সম্ভব আমরা চেষ্টা করবো যে এটা যাতে ফুলফিল করে যদি আনানো যায় তবে খুবই ভালো হয়। তবে আমি মনে করি যে এগুলো ফুলফিল করে আনানো উচিত, এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অনেক কাজ দিবে নিঃসন্দেহে। সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে, কিন্তু একই সঙ্গে বিশেষ করে বড় একটা যে শর্ত রয়েছে যে তাদেরকে পুরো হোটেলটা, অর্থাৎ টিম যেখানে থাকবে সেই টিম হোটেলে আর কেউই থাকতে পারবে না। তো এইটা আসলে অনেক বড় একই সঙ্গে ব্যয়সাধ্য এবং চ্যালেঞ্জিং। এটা আসলে ব্যয়সাধ্য এবং চ্যালেঞ্জিং ব্যাপার। তো এটা আসলে বোর্ড অবশ্যই সেটা নিয়ে আলোচনা করছে, সক্ষমতা রয়েছে, এখনো স্টিল তারা কথা বলছে। আমার মনে হয় যে এটার একটা সমাধান অবশ্যই হবে। তো এখন আমাদের উচিত আসলে চিন্তা করা যে অস্ট্রেলিয়া টিমটাকে কিভাবে এনে খেলানো যায়। আর শান্ত ভাই, মানে অস্ট্রেলিয়ার সঙ্গে এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশেষ করে এই সিরিজটা বাংলাদেশের, আমাদের আসলে অ্যাপ্রোচটা কী ধরনের হওয়া উচিত? আমাদের যেই টি টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় আমাদের কিন্তু বিভিন্ন ধরনের, আমরা দেখছি তরুণ কিছু ক্রিকেটারকে, বিশেষ করে যদি বলতে চাই একটা নাম শামীম পাটোয়ারিকে আমরা হচ্ছে দলে ইনক্লুড করেছি এই জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। তো এই এই যেই টিমটাকে নিয়ে আমরা আসলে লক্ষ্যে এগোচ্ছি তাদেরকে এখানে কাজটির সুযোগ দেওয়া হবে তাই ভাবছেন? আমার যেমন হয় যে এই সিলেক্টররা যারা মানে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করছেন, এবং যাদের যাদের নিয়ে চিন্তা করছেন তারাই এখানে খেলবেন। এবং সবচেয়ে বড় জিনিস যে আমাদের দেশে খেলা হচ্ছে, হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, এখানে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে আমরা ভালো একটা ফাইট দিতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় সিলেক্টররা যারা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করে রেখেছেন, শামীম পাটোয়ারি বলেন বা নাঈম শেখ বলেন, যেই বলেন, ওদেরকে অবশ্যই তারা খেলাবেন। পাঁচটা টি টোয়েন্টি আছে, সো আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে খেলানোর। সো দেখা যাক
কি ধরনের চিন্তা ভাবনা করে রাখছেন সিলেক্টররা? পাঁচটা ম্যাচই তো হবে একটা ভেনুতেই, অর্থাৎ মিরপুরেই ম্যাচগুলো সবগুলো হবে, তো সেক্ষেত্রে উইকেট আসলে কীরকম দেখা যেতে পারে? মানে আমাদের হোম কন্ডিশনের সুবিধাটা তো অবশ্যই নেবে বাংলাদেশ। অবশ্যই মিরপুর উইকেট তো সবসময় আপনি যদি দেখেন যে বোলিং ফেভারে থাকে, স্পিন উইকেট থাকে বা স্লো উইকেট থাকে বাংলাদেশে, তো সেক্ষেত্রে আমরা স্লো উইকেটই থাকলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এটা কার্যকর হবে। বাংলাদেশে সেই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, তো আমার মনে হয় যে সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ অবশ্যই নিবে এবং অস্ট্রেলিয়াকে হারানোর মতন টিম কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হয় যে এখন তৈরি আছে। নিঃসন্দেহে এটা আসলে খুব সাহস, আপনারা যখন এই কথাগুলো বলেন আমরা সমর্থক এবং গণমাধ্যমকর্মী হিসেবে কিন্তু অনেক সাহস পাই যে আমাদের দলটার মানগত গুণগত উন্নয়নটা হয়তো হয়ে আসলে হয়েছে। অনেক সময় আমরা সেটা অবশ্য মাঠে দেখতে পাই না। না অবশ্যই না, আপনি যদি দেখেন আমাদের কিন্তু বাংলাদেশ টিম আগের চেয়ে অনেক চেঞ্জ। আপনি যদি দেখেন 19-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর যে কিছু ইয়াং জেনারেশন প্লেয়ার আছে তাদের যদি খেলা দেখেন আপনি দেখবেন ডিফারেন্ট পুরো, কিন্তু তারা কিন্তু অনেক বেশি ভালো অ্যাগ্রেসিভ মুড নিয়ে খেলে তারা, এবং তারা কিন্তু সেই চিন্তাভাবনা কে অস্ট্রেলিয়া কে নিউজিল্যান্ড সেই চিন্তা করে কিন্তু খেলে না, তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলে, সেটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই অস্ট্রেলিয়াকে হারানোর মতন টিম বাংলাদেশ টিম আমার কাছে মনে হয়। আমরাও সেটা আশা করবো, আসলে এই অ্যাগ্রেসিভনেস দিয়ে অন্যান্য সব টিম শুধু অস্ট্রেলিয়া নয় যে কোনো টিমকেই বিট করবে বাংলাদেশ। ধন্যবাদ শান্ত ভাই আমাদের সঙ্গে এসে আপনার বিশ্লেষণগুলোতে অংশ নেবার জন্য। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ এবং অস্ট্রেলিয়ার আসন্ন টি টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত যোগ দিয়েছিলেন। টোকিও অলিম্পিক খেলতে দেশ ছেড়েছেন আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী ও শুটার আবদুল্লাহ বাকি। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে গেলেন রোমান ও দিয়া, দেশ ছাড়ার আগে ভালো ফল নিয়ে ফেরার প্রত্যয় তাদের। অন্যদিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেমস খেলতে যাবার আগে নিজের গেলোবারের স্কোরকে ছাড়িয়ে যেতে চান শুটার আবদুল্লাহ বাকি। প্রথমবারের মতো আকাশে উড়ে বেড়ানোর পর রাইট ব্রাদার্সের অনুভূতি ছিল অন্যরকম। রোমান সানার এটি প্রথম বিমানে ওঠা কিংবা বিদেশ যাত্রা নয়, তবুও জীবনে প্রথমবারের মতো বিমানে ওঠার আগে সবচেয়ে রোমাঞ্চ বোধ করছেন তিনি। সরাসরি খেলতে যাচ্ছেন অলিম্পিক গেমসে, কত বাধা ঘাত প্রতিঘাত আর দুয়োধ্বনি শুনেছেন খারাপ সময়ে, সবকিছু পেছনে ফেলে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। সবকিছুকে ছাপিয়ে যায় যে অনুভূতি, ইতিহাস রচনা করতে দেশ ছাড়ার আগে প্রত্যয় ঝরল এই তীরন্দাজের কণ্ঠে। আমার জন্য, আমার দেশের জন্য, আমার আর্চারি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়াঙ্গনের জন্য একটি সব থেকে প্রাউড মোমেন্ট। তো আলহামদুলিল্লাহ নিজে সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন অলিম্পিকে একটা বেস্ট রেজাল্ট বাংলাদেশকে উপহার দিতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। দিয়া সিদ্দিকের অনুভূতিটা আরও প্রবল। মাস দুয়েক আগেও জানতেন না খেলতে যাবেন স্বপ্নে টোকিও অলিম্পিকে, কোটা ভাগ্যে প্রথমবারের মতো যাচ্ছেন সূর্যোদয়ের দেশটিতে। প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি, যে জিনিসটা অবিশ্বাস্য করছিল যে অলিম্পিকে খেলতে যাবো। ইনশাআল্লাহ ভালো পারফরমেন্স সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে এবং আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া যায় আমি এখানে যাইতে পারতেছি। রোমান সানাকে বিশ্বসেরা আর্চারের কাতারে নিয়ে গেছে তিনি মার্টিন ফেডরিক, জার্মান এই কোচ বিশ্বাস করেন রোমান সানা যে কোনো সময় করতে পারেন যে কোনো কিছু। ফেডারেশন সাধারণ সম্পাদকের বিশ্বাসটাও অভিন্ন। ইউ নো উই ওয়াজ ইন লুজান সেকেন্ড সিলভার মেডাল ইন দ্য ওয়ার্ল্ড কাপ, নাও উই আর 29 মিক্সড টিমস ইন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এন্ড অনলি দ্য বেস্ট 16 উইল গো টু দ্য এলিমিনেশন রাউন্ড টু দ্য কোয়ালিফিকেশন টু দ্য ফাইনাল স্টেজ। এটা রোমাঞ্চকর ঘটনা যে অলিম্পিকে কোয়ালিফাই করে আমরা খেলতে যাচ্ছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন তারা সুস্থ থাকতে পারে এবং সুস্থভাবে খেলতে পারে, ভালো খেলতে পারে। নিশানাবাজি করতে যাচ্ছেন শুটার আবদুল্লাহ বাকিও, তবে এটা তার দ্বিতীয় অলিম্পিক যাত্রা, গেলবার 25তম হয়েছিলেন। এবার লক্ষ্য রাইফেল কাঁধে আরও এগোনোর। গতবার যেরকম ভালো এক্সপেক্ট করছিলাম আসলে ওরকমটা হয়নি, কিন্তু এবারও এক্সপেকটেশন ওরকম এই যেন আমার যেই মোটামুটি 627 করা যায় তাহলে হয়তো ভালো করা যাবে। মানে অ্যাকচুয়ালি আমি আমার বেস্টটাও চাই না, আমি আমার যেন খারাপটা না হয়, অ্যাকচুয়ালি যেন আমি আমার এনজয় করে শুটিংটা করতে পারি, মনের মতো করে শুটিংটা করতে পারি, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। 23 জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের, রোমান বাকিদের খেলা শুরু হবে সেদিন থেকেই। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে, একাধিক খেলোয়াড়ের আপত্তির মুখে বাতিল হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইসরায়েল সফর, স্বাগত জানালেন ফিলিস্তিনিরা। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেশার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেশার কুকার সম্পূর্ণ কাজ শেষ না হলেও আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমির কার্যক্রম। কাজের অগ্রগতি পরিদর্শন করে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদ একাডেমির সংস্কার কাজ দ্রুত শেষ না করে দেয়ায় কিছুটা ক্ষুব্ধ বাফুফে সভাপতি।
14 থেকে 18 বছর বয়সীদের নিয়ে শুরু হবে কার্যক্রম, জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। দিন আসে দিন যায়, আলোর মুখ দেখে না বাফুফের একাডেমির। কমলাপুর স্টেডিয়ামে একাডেমির কার্যক্রম শুরুর কথা ফুটবল ফেডারেশনের, যার সংস্কার করে দেওয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের। জুলাইয়ে একাডেমি শুরুর কথা থাকলেও সম্ভব হয়নি, কোভিড আর ধীরগতির সংস্কার কাজ নির্ধারিত সময়ে একাডেমির কার্যক্রম শুরু করতে দেয়নি, জানিয়ে ক্ষুব্ধ বাফুফের সভাপতি। আমি তো কারোর জন্য ওয়েট করতে পারবো না, আপনার কাছে আমি একটা জিনিস চেতে পারি, আপনি দিলে ভালো, যদি না দেন আমি তো ওয়েট করবো না, আমার তো কাজ করে দিতে হবে, কেন আমি তো এখানে আসছি টক শো করতে না। এন্ড অফ দ্য ডে ফুটবল খেলবে প্লেয়ার না, আমি খেলবো না। আমাদের যতখানি পারি ফিজিক্যালি মেন্টালি আমরা করে যাব। তবে এবার আর বসে থাকতে চান না কাজী সালাউদ্দিন, যে কোনো মূল্যে আগস্ট থেকে শুরু হবে একাডেমির কার্যক্রম। ফরেন স্টাফের কাছে ঠিক নাই, আমাকেও যদি বলেন এখনও ঠিক নাই, আরও কাজ করতে হবে। সো যেটুক কাজ আমাদের বাংলাদেশে ফিজিক্যালি পসিবল ওইটুক করে একাডেমিটা যত জলদি পারি শুরু করব। আমরা যত রকম স্টেপ হিউম্যানলি পসিবল উইল টেক ইট। আমি কী চাই, ম্যানচেস্টার সিটির একাডেমিটা চাই, বাট আমি পাচ্ছি না, সো পাবো না বলে তো আমি ঘুমাই থাকবো না। আই উইল স্টার্ট। একাডেমি পরিচালনার সব বন্দোবস্ত করে রেখেছে বাফুফে, কোন কোন দল থাকবে আর কারা দায়িত্বে থাকবেন তাও জানিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা সংস্কার কাজ শেষের। 14 থেকে 18 আপাতত এটা দিয়েই শুরু করছি, এবং আমাদের এখানে কিন্তু পরে ফরেন এবং লোকাল এই দুই গ্রুপের সমন্বয়ে কোচিং টিমটা তৈরি হবে। এখানে পলের আন্ডারেই এই কোচিং সেন্টারটা চলবে, এবং প্রয়োজনে আমরা আরও ফরেন কোচ টিমে নিব। আশ্বাসের পর আশ্বাসে আটকে আছে বাফুফের একাডেমির কার্যক্রম। এখন দেখার পালা ক্রীড়া পরিষদ এবং বাফুফের সমন্বয়ে কত দ্রুত শুরু হয় বহুল প্রত্যাশিত বাফুফে একাডেমি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের অলিম্পিকে খেলতে জাপান গেলেন আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকি ও শুটার আবদুল্লাহ এল বাকি, ভালো ফলাফল নিয়ে দেশে ফেরার প্রত্যয়। এবং একাধিক খেলোয়াড়ের আপত্তির মুখে বাতিল হল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইসরায়েল সফর, স্বাগত জানালেন ফিলিস্তিনিরা। এ ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।